সম্প্রতি বাংলাদেশের অন্যান্য স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচারের সাথে সমানভাবে পাল্লা দিয়ে সত্যকে সামনে রেখে কারো ব্যক্তিগত গুণগান না করে দেশের এবং সমাজের জন্য নিরপেক্ষ ভূমিকা থেকে সংবাদ সংগ্রহ এবং পরিবেশনা করে দেশের আপামর সাধারণ জনগণের আস্থা অর্জন করায় বাংলা চ্যানেলের কর্তৃপক্ষকে এবং বাংলা চ্যানেলের আগামীর চলার পথকে শুভকামনা জানিয়ে বাংলা চ্যানেলের সাথে সম্পৃক্ত সকল শুভানুধায়ী কলাকুশলীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। আমি বাংলা চ্যানেলের কার্যক্রমকে স্বাগত জানাই এবং আমি আশা করব এই বাংলা চ্যানেল নোয়াখালী জেলার সর্বস্তরের যে অসঙ্গতিগুলো আছে এগুলো তুলে আমাদের সামনে উপস্থাপন করবে এবং আমরা মানুষের জন্য বাংলা চ্যানেল এবং আমরা জেলা প্রশাসন মিলে একাত্ম হয়ে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত করে বাংলা চ্যানেলের সার্বঙ্গীন আমি সফলতা কামনা করছি। বাংলা চ্যানেলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নোয়াখালী জেলা পুলিশ পরিবারের তরফ থেকে এই চ্যানেলটির আগামী পথ চলা সুন্দর এবং মসৃণ হোক, আগামী দিনগুলো তারা জনগণের কথা বলুক, জনগণের যেই সমস্ত আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ এবং তাদের যেই সমস্ত প্রত্যাশা সেইগুলো তুলে ধরুক এই আহ্বান রাখি এবং তাদেরকে শুভকামনা, তাদের জন্য সাফল্য কামনা করি। বাংলা চ্যানেলের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শ্রোতা সকলকে আমি সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।